সুন্দরবনে অনেক তো লজ আছে, একদম গ্রামের মধ্যে একদম মানে একটা গেট করা রয়েছে, এখান থেকেই মানে ভেতরে যাওয়ার রাস্তা আর কি। এপাশটা দেখুন, দেখো একটু এপাশটা সব বসার সব জায়গা, সেগুলো আপনাদের দেখাচ্ছি ঘুরে পরে। রাত্রিবেলা যখন এই লাইট গুলো জ্বালা তো তখন আরো সুন্দর লাগে, মানে ভালো। হাঁস মুরগি চাষ করা হয় সেই সাইড গুলো, আম্ব পরিবেশে কতটা সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে। এখানে একটা এরকম হেরিকেন সিস্টেম লাইট রয়েছে, দেখার জায়গাটাও তো আপনারা দেখেছেন খুবই সুন্দর। দেখুন গরু রাখার জায়গা, নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা থিতান কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের গ্রামের মধ্যে একটা লজ আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমাদের সুন্দরবনে অনেক তো লজ আছে, তো আজকে একটু ভিডিওটা অন্যরকমই হচ্ছে, কারণ আজকে এই যে আপনাদেরকে এর আগেও ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে লজগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকেই প্রথম একটা লজে আসলাম, সেটা একদম গ্রামের মধ্যে, একদম মানে কোনো রোড সাইডে না বা কিছু না, একদম পুরো গ্রামের মধ্যে। গ্রামটার নাম হচ্ছে বাগমারি গ্রাম। এর আগেও আমি অনেকবার এসেছি এই গ্রামে। তো ওই লজটার বাইরে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ভিতরটা আপনাদেরকে বলেছিলাম ঘুরে দেখাবো। তো আজকে এসেছি, তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে লজটা, অনেকটা এরিয়া জুড়ে চারিদিকে হচ্ছে দরমার সব বেড়া দেওয়া রয়েছে। ওই পাশটা দেখো, ওই যে সব দরমার বেড়া দিয়ে ঘেরা আর কি চারিদিকে। আর এই লজটার নাম হচ্ছে মনের বাসা। আর এই লজটা হচ্ছে খুব সুন্দরভাবে চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখো, খুব সুন্দরভাবে বানানো, একদম নদীর পাড়ে। ওই পাশটা রয়েছে নদী, আর এই সাইডে রয়েছে গ্রাম, তার মাঝে এই লজটা বানানো, খুব সুন্দরভাবে সাজানো লজটা দেখো। এই যে সব আমার পেছনে দেখতেই পাচ্ছেন, এই যে এইখানে দেখুন সব, এই যে লজটার উপরের যে ছাউনিটা সেটা হচ্ছে পুরো খড়ের ছাউনি, আর চারিদিকে বাঁশ মানে বাঁশ কাঠ এইসবেরই কাজ, তো খুব সুন্দর। সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আর সামনে এরকম সুন্দর এরকম সবজি বাগান রয়েছে, ফুলের বাগান রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন এই সবজিগুলো, এগুলো হচ্ছে ব্রকোলি চাষ করেছে, দেখুন এই যে ব্রকোলি আছে, তারপরে আছে ওলকপি, ফুলকপি, অনেক ধরনের আছে সবজিগুলো। আর ওই যে ওই পাশে ওলকপিগুলো হয়েছে ঠিক বড় বড় সাইজে, ওই ভেতরে রয়েছে। আর আরও অনেক ধরনের ফুল গাছ বিভিন্ন রকমভাবে সুন্দর করে সাজানো, আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। এই ধরনের এইটা এক ধরনের ফুল গাছ, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের ঝড়খালিতে যত লজ আছে তাদের মধ্যে গ্রামের মধ্যে সবচেয়ে সেরা লজ এটা। আরও তো অনেক লজ রয়েছে, সেগুলোও ভালো, তা গ্রামের মধ্যে সবচেয়ে সেরা লজ হচ্ছে এইটা। আর আপনারা যদি আসতে চান তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এত সুন্দর জায়গার মধ্যে আপনারা ঘুরে যেতে পারবেন, একদম গ্রামের মধ্যে এত সুন্দরভাবে সাজানো আপনারা ভাবতে পারবেন না। এই যে দেখুন, এই যে সব বাঁশের যে সব ঘেরা রয়েছে, এর মাঝে কিন্তু সব লাইট সিস্টেম করা আছে, দেখুন রাত্রিবেলা সব জ্বলে, প্রত্যেকটা বাঁশের মাঝে সব ইলেকট্রিক দেওয়া রয়েছে, এগুলো লাইট সিস্টেম করা রয়েছে, সব রাত্রিবেলা এগুলো জ্বলে। আর সব ছোট্ট ছোট্ট দেখুন খড় দিয়ে দিয়ে সব ছোট ছোট ঘর বানানো রয়েছে, সেইগুলোও খুব সুন্দর রাত্রিবেলা খুব সুন্দর লাগে দেখুন। আর এখানে যখন এই যে সব ফুল গাছ রয়েছে, এগুলো হচ্ছে ঝুমঝুম ফুলের গাছ, মানে ফলগুলো শুকিয়ে গেলে ঝুমঝুম করে বাজে, বাটারফ্লাই আছে। আর এতে খুব প্রচুর পরিমাণে প্রজাপতি আসে, এখনই বাসছে দেখুন, এই যে এই ঝুমঝুম করে বাজে, ঝুমঝুম ফুলের গাছ, আর প্রচুর প্রজাপতি আসে এই গাছে, এখন দেখতে পাচ্ছি না, এই দেখুন ঝুমঝুম করে বাজে, তাই জন্য এটা ঝুমঝুম ফুলের গাছও বলে, আবার অনেকে অতসী ফুলের গাছও বলে। যাই হোক, এই পাশে এরকম সবজি ক্ষেত রয়েছে, এরকম সবজির বাগান রয়েছে, আর এই সাইডটা এই যে একটা পুকুর রয়েছে, মাছ চাষ হয়। তো আমরা মেন গেট থেকে ঢুকে নিই, আমরা ঢুকেছিলাম এই পাশ থেকে, তো আপনাদের মেন গেটটা দেখাবো। এছাড়া ওই পাশে আরও একটা জিনিস রয়েছে আপনাদের দেখানো হয়নি, ওই পাশে একটা গোলা রয়েছে, ওই যে গ্রামে যেরকম ধানের গোলা থাকে, তো আপনাদেরকে ঘুরে পরে দেখাবো, আমরা আগে এই পাশ থেকে ঘুরে আসি। চলুন, এরকম একটা সুন্দর করে মাটির রাস্তা, পুরো গ্রাম্য যেরকম পরিবেশ হয় সেরকমই, পুরো কাঠের কাজ হয়, দেখুন পুরো মাটির রাস্তা করা রয়েছে। সত্যি মানে বড় গাছ করছে দাদা, এটা এই অতিশি ফুল গাছটা খুব বড় গাছ। আমি রেখেছি ওগুলো প্রজাপতি আছে বলে, আমি কাটিনি, সব যেখানে যেখানে হয়েছে দেখো না প্রজাপতি, এখন কমে গেছে তো, এখন আবার জঙ্গলের দিকে গেছে, জঙ্গলের গাছগুলো ফুল হয়েছে পেছনে, হয়তো পুরো একদম এরকম হাত পা এরকম করলে প্রজাপতিতে ভরে যায়।
আর এই পাশে যে এগুলো হচ্ছে বাঁধাকপি গাছ, এই পাশ ধরে ওই সাইডটা ব্রোকলি, তারপর ওলকপি ছিল, আর এই পাশটা হচ্ছে বাঁধাকপি গাছ, এই সাইড ধরে ফুলকপিও হয়েছে ছোট্ট ছোট্ট। এই দেখো এটা কত দিয়েছো, পুকুরে জলের উপরে আর কি এরকম করা রয়েছে, দেখুন এরকম খড় দিয়ে খুব সুন্দর ভাবে খাওয়া রয়েছে। দেখো লাইটটা দেখো, শুধু দাদার লাইটের সিস্টেম গুলো দেখো, বাঁশের মধ্যে লাইট, তো আপনারা দেখতেই গেলেন এই যে এই যে ঘরটা এটা করা রয়েছে বেশ সুন্দর করে কাজ করা, আপনার দাদা ভিতরটা দেখিয়ে দিল, লাইট টাইট সব রকম সিস্টেম রয়েছে, এটা হচ্ছে জলের উপরে এরকম সিস্টেম করা রয়েছে, তারপরে এরকম একটা গেট করা রয়েছে এখান থেকেই মানে ভেতরে যাওয়ার রাস্তা আর কি, আরও ওই পাশটা রয়েছে, ওই পাশটা বেশ অনেকটা জায়গা জুড়ে। তো আসুন লাইটটা দেখো, এই লাইটটা, এই লাইটটা দেখো খুব সুন্দর, দেখুন বাঁশের মধ্যে সিস্টেম করা সব কিছু, আর এই যে দুপাশে এবারে ফুল গাছ শুরু হবে, এই পাশটা একটু সবজি ক্ষেত চলে গেল, আর এই সাইড ধরে এবারে এবারে ফুল গাছ সব টবে টবে এরকম সিস্টেম করা রয়েছে, এই যে সব ফুল, আর এই পাশটা দেখুন দেখো একটু, এই পাশটা সব বসার সব জায়গা, সেগুলো আপনাদের দেখাচ্ছি ঘুরে পরে, আর আপনাদের যেগুলো দেখিয়েছিলাম এই যে সব বসার সব জায়গাগুলো সবই বাঁশের, দেখুন আর এই যে রুমগুলো যে রুমে সবাই থাকে আর কি, এই যে সেই রুমগুলো উঠে আসলাম, তো বেশ সুন্দর, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন এই রুমটার নাম দেখুন আছে সোনাঝুড়ি, এই যে এই রুমটার নাম আছে সোনাঝুড়ি, আর দেখুন ওপরের কাজটা দেখুন কি সুন্দর মাদুর দিয়ে আর কাঠ দিয়ে কাজ, আর এই পাশটা এই যে সব, আর এই রুমটার নাম, এই রুমটার নাম হচ্ছে সুন্দরী, দেখেছেন, আর এই যে ছোট ছোট দেখুন এরকম লন্ঠনের মতো করা আছে মানে হ্যারিকেন, এগুলো সব বাঁশ দিয়ে বানানো, আর তার মধ্যে সব লাইট সিস্টেম করা রয়েছে এরকম ভাবে, এই যে এখানে হচ্ছে দুটো রুম রয়েছে, আরো ওই পাশে আরো রয়েছে, তো এই হচ্ছে এখানকার রুম গুলো, দেখতেই পেলেন কতটা সুন্দর, আর এরকম সব বসার সব জায়গাগুলো রয়েছে, সব সুন্দর সব বসার জায়গাগুলো রয়েছে, আর ওপরে দেখুন ওপরেও বাঁশের একটা ছোট্ট লাইট সিস্টেম করা আছে, ওই যে ওপরে মানে কি বলুন তো, একদিন রাত্রি এসে আপনাদেরকে দেখাবো রাত্রের ভিউটা আরো সুন্দর, রাত্রিবেলা যখন এই লাইট গুলো জ্বালা তো তখন আরো সুন্দর লাগে, মানে ভালোভাবে বোঝানো যায় খুব সুন্দর। তো এই রুম গুলো দেখানো হয়ে গেল এইরকমই, আর এরকম বাঁশের সিঁড়ি করা রয়েছে, সেই সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়, খাওয়া দাওয়ার জন্য শীতকালের জন্য খুবই উপযুক্ত এইসব জায়গাগুলো, এইসব ঘরে ছাউনি দিয়ে বেঞ্চ আর চেয়ার টেবিল করা আছে, তবে চেয়ার টেবিল গুলো বাঁশ দিয়ে বানানো, এরকম সুন্দর পরিবেশ এখানে, এরকম সুন্দর।
সুন্দর লাইট সিস্টেম করা, সবকিছু সুন্দর। ব্যালকনি গুলো দেখো, ব্যালকনি গুলো দেখো, সব ঘরে ব্যালকনি আছে। হ্যাঁ, ওই পাশ গুলো সব ব্যালকনি আছে, সব সিস্টেম করা, এসি রুম সব, মনে হচ্ছে এসি রুম যত সম্ভব। মানে ভেতরতে যাইনি তো, জানি না তো। এখন সব ট্যুরের জন্য সব মানে ট্যুরিস্টরা চলে এসেছে, তো সব রুম সব বুক করা রয়েছে। তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই এখানকার দাদার সাথে পরিচয় করিয়ে দেবো, রুম ভাড়া কীরকম কী সব আপনারা জানতে পারবেন। যাই হোক, এইরকমভাবে এই সাইডটা আপনাদের সবটাই দেখিয়ে দিলাম, আর এই পাশে তেমন কিছু নেই। তো এই যে দেখুন, এই যে সব বাস চেকিং করা রয়েছে, এইগুলো সব দোলনা টাঙানো থাকে, এই যে সামনেগুলো। আবার এই দুটো রুম আছে, এই দুটো রুমের আবার আলাদা নাম, একটার নাম ভেতাল, একটার নাম গড়ান। মানে আমাদের সুন্দরবনের যত ম্যানগ্রোভ ট্রি রয়েছে, ম্যানগ্রোভ গাছ রয়েছে, সেই গাছের নাম অনুসারে গাছ মানে রুমগুলোর নাম দেওয়া রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে। ওই যে দেখুন, দোল্লা দাদা ঝুলিয়ে দিয়ে গেলো, এরকম দোল্লা সব টাঙানো থাকে, এখন খুলে দিয়েছি, পরে রাত্রিবেলা সব যখন। তো এই হচ্ছে দাদা, এখানকার এই লজের মালিক বলতে পারেন। নমস্কার। তো দাদা কিরকম কি রুম ভাড়া কি কি সব কিছু আপনি বলুন। আমি মনের বাসার ছোড়দা, আমাকে এখানে সবাই ছোড়দা বলেই জানে। প্রায় 8 বছর হয়ে গেল আমি এখানে এসেছি। তা লজ করার বিশেষ ইচ্ছে ছিল না এখানে, কলকাতার একটা হই হট্টগোল থেকে এখানে একটা নিরিবিলিতে একটা বিশ্রামের আশ্রয় ভেবেই এসেছিলাম, কিন্তু তারপর সবার অনুরোধেই আস্তে 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 গড়ে তুললাম। যাই হোক, এখানকার লোকাল মানুষের, স্থানীয় মানুষরা আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে, এবং তাদের এই সাহায্যের হাত না থাকলে আমি এত বড় একটা প্রকল্প কখনোই গড়ে তুলতে পারতাম না। আমার আরও অনেক প্রকল্প রয়েছে, গ্রামের মানুষকে নিয়ে একত্রিত করে আমি বিভিন্ন রকমের প্রকল্প চালু করবার ইচ্ছে আছে এবং করছিও। যেগুলো আমি হাঁস মুরগি পালন, তার সঙ্গে বিভিন্ন রকম পরিকল্পনা দাদার ভিডিওতে দেখতে পাবেন আমি যা যা করেছি, এগুলো পুরোটাই আমার অর্গানিক ফার্ম। এখানে কোনো রাসায়নিক সারের ব্যবহার হয় না, মানন কীটনাশক নেই। আমার এখানে যা যা সবজি খাদ্যদ্রব্য যা তৈরি হয় সবই অর্গানিক। আর এই যে আমার ঘর, এই রুম দুটো আমি গত বছর চালু করেছি দুটো, আর এবছর আরও দুটো কমপ্লিট করে মোট 4টে রুম হয়েছে আমার। আর এর ভাড়া একটু প্রিমিয়াম ক্লাস, কেননা আমার যেসব ক্লায়েন্ট কলকাতার গেস্ট তারা একটু হাই কোয়ালিটির, সেই হিসেব করি এখন আমি মানানসই করে এই ঘর দুটো করেছি, যাতে মোটামুটি সবাই একটু বিলাসবহুলভাবে এখানে থাকতে পারে। এবং এটা আমার ফার্ম স্টে, এটা তো সাধারণ হোটেল নয়, তাই একটু খরচা সাপেক্ষ। যাই হোক, আমার এক একটা রুমের ভাড়া হচ্ছে, ডবল বেডরুম হচ্ছে 4,500 টাকা, আর মাথাপিছু খাওয়া দাওয়া হচ্ছে 1,000 টাকা করে, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে বেরোনো পর্যন্ত, এবং সেটাও একটা 5-স্টার মেনু, সবই আমার এখানে 5-স্টার ক্যাটাগরির যা আছে। আমি চেষ্টা করছি তার গুণগত মান সঠিকভাবে বজায় রাখার, এবং এখানে মানুষ এলে যা যা খাবে সবই বিষমুক্ত এবং সত্যি করেই স্বাস্থ্যকর। এবং এখানে এলে ঝড়খালির যা পরিবেশ, এখানে এলে আরও অনেক আমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের লোকাল ট্যুরের ব্যবস্থা রয়েছে, আমাদের এখানে এলে সুন্দরবন যেটা ভ্রমণ করা হয়, আগে গদখালি একটা গেট হয়েছিল, এখন আমাদের ঝড়খালি গেট হয়েটা একটা প্রবল আকার, বড় আকার ধারণ করছে। এবং এখানকার পরিবেশ খুবই শান্ত এবং এখানকার মানুষ খুব সাহায্যপূর্ণ, সবাই হেল্প করে। আপনারা আসবেন অবশ্যই, শুধু আমার এখানে নয়, আমার এখানে কেন, আপনারা ঝড়খালিতে আসুন, ঝড়খালি বেড়াতে আসুন, আপনারা দেখুন, সত্যি খুব ভালো লাগবে। নমস্কার। শুনলে যে দাদার কথা, রুমটা দেখাবেন দাদা, আপনারা যদি আসতে চান তো অবশ্যই। আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে দাদার সাথে যোগাযোগ হয়ে যাবে। যাই হোক, রুমগুলো দেখাতে পারলাম না আপনাদের, অন্য ভিডিওতে দেখাবো, যেহেতু ট্যুরিস্টরা রয়েছেন তো, তা সেহেতু কারোর রুম এরকম ভাবে দেখানো যায় না, তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। যাই হোক, এই পাশটা এই যে একটা গোলা আপনাদেরকে দেখিয়েছিলাম রয়েছে, ওই যে, আর যে ফার্মগুলো রয়েছে এখানে হাঁস মুরগি পালন করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো, এটা পিছন দিকে রয়েছে। একদম গ্রাম্য পরিবেশে কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, সত্যি দেখার মতো। এই যে গোলা, এখানে একটা এরকম হেরিকেন সিস্টেম লাইট রয়েছে, খুবই সুন্দর। আমরা একটু ওই সাইডে যে ওরা ফার্ম, যে ফার্মগুলো বানিয়েছে যেখানে হাঁস মুরগি চাষ করা হয়, তো সেইটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, চলো। তো এই যে সবজিগুলো, যে দাদা বললেন যে সব সবজি যে সারগুলো ব্যবহার করা হয় সবই রাসায়নিক ছাড়া, মানে যেগুলো
আমাদের জৈব সার যেগুলো আর কি কীটনাশক দিই সেই সব সার ব্যবহার করে এইসব সবজিগুলো সব চাষ করা। তো আপনাদের রুম ভাড়া টাকা সব কিছুই জানতে পারলেন, বলুন আমরা এই কাছ থেকে ঘুরে আসি এই কাছে যেগুলো হাঁস মুরগি চাষ করা হয় সেই সাইডগুলো আপনাদের দেখে নিয়েছি। তো আপনাদের তো সবটাই দেখালাম ঘুরে মোটামুটি, শুধু যে পশুপালন হয় সেইটা দেখানো হয়নি, যে হাঁস মুরগির চাষ তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো হালকা করে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে বললাম। আর এই যে এই সাইডে যে আমার পেছনে যে রুমটা দেখতে পাচ্ছেন ওই ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে সব বসে খাওয়া দাওয়ার জায়গা আছে, নাচ গান এইসব দেখুন। যে টুরিস্টরা এসেছেন তাদের এই যে আগুন পোহানোর ব্যবস্থা, রাত্রিবেলা বেশ ঠান্ডা পড়েছে তো সেই কারণে করা আছে। তারপরে বাঁশের সব টেবিল করা রয়েছে, বসার জায়গা রয়েছে, এরকম সব সিস্টেম। আর প্রচুর হাঁসের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন নিচে, একটু দেখে আসি। এই যে দেখুন সব লেবু গাছ লাগানো, লঙ্কা গাছ, সবজি খেয়ে এই পাশে রয়েছে আলু গাছ রয়েছে। এই যে সব জল আছে, খেজুর গাছ কাটে খেজুরের রস পাড়ার জন্য। আর সব খেজুর গাছগুলো দেখুন কাটা আছে। আর হচ্ছে এই সাইডটা, এইখানে তো হাঁস চাষ করা হয়, পিছনে পুকুর রয়েছে। এই পাশে দেখুন এই যে এইগুলো হচ্ছে সজনে গাছ, বারো মাস হয়, অনেকটা বাগান করা আছে সজনে গাছে, দেখুন অনেকটা জায়গা জুড়ে। আর মাঝখানে মাঝখানে রয়েছে বেগুন গাছ লাগানো এই পাশটা। আর এই সাইডে এইসব রুমগুলো যেগুলো করা আছে, ঘরগুলো করা আছে দেখছি, সেগুলো সব হাঁস মুরগির জন্য, সব বিভিন্ন সার টার তৈরি হয়। সজনে গাছ পেকে, সজনে ডাল পেকেও গেছে আর সব ডাঁটা হয়েওছে, দেখুন সারা বছর হয় তো। আর এই পাশটা দেখুন এইখানে কলা বাগান টাগান রয়েছে, এছাড়া ওই যে মুরগি চাষ হয় এখানে। আর এই ভিতরে একটা গরু রয়েছে, আমার বাড়ির মতো আর কি, গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছুই রয়েছে, ফার্ম টাইপের আর কি, ফার্ম হাউস যেগুলোকে বলে না ঠিক সেই রকমই। এই যে দেখুন তাহলে গরু টরু হয়, যে গোবর দিয়ে সার দিয়ে চাষবাস হয়, এইসব গোবর থেকে গোবরের সার দিয়ে সব কিছু চাষ হয়। এই যে দেখুন আপনাদের আর একটা জিনিস দেখা যায়, গরু রাখার জায়গাটাও তো আপনারা দেখেছেন খুবই সুন্দর, দেখুন গরু রাখার জায়গা। তো আপনাদের দেখিয়েই শেষ করতে পারবো না অনেকটা জায়গা, এছাড়া আপনাদের আরও অনেক ধরনের মুরগি দেখাবো। আসুন আপনারা দেখুন, মানে আমি দেখিনি, আপনারা হয়তো দেখলে দেখতে পারেন এই ধরনের মুরগিগুলো কিরকম অদ্ভুত টাইপের দেখতে। এই দেখো এই যে জাল থেকে দেখা যাচ্ছে না, এই তো আরকি মুরগি হয়ে গেছে, ওপর থেকে দেখো ওপরে দেখো আরকি মুরগিটা দেখো এখানে কি সুন্দর, বিভিন্ন ধরনের মুরগি রয়েছে দেখুন, টার্কি মুরগিগুলো দেখুন অনেক রয়েছে, দেখুন একদম পুরো ময়ূরের মতো পেখম মেলে দিয়েছে, কত টার্কি মুরগি রয়েছে। এই পাশে এমনি দেশি মুরগি রয়েছে, এই পাশে আরো অনেক ধরনের মুরগি রয়েছে, সব ভেতরে ঢুকে আছে। ছাগল চাষ, ছাগল চাষ এখানেও আছে, এখানে ছাগল চাষ করে, হাঁসের আওয়াজ চাচ্ছে নিশ্চয়ই, না না মুরগির আওয়াজ। তো আপনারা দেখতেই পেলেন এখানে যে ছাগল চাষ করা হয়, এই যে ছাগল ডাগল বেরোনোর জায়গা টায়গা রয়েছে, আর এই যে তার ঘরটা, আর হাঁস রয়েছে পেছনে, হাঁস মানে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে এখানে, মানে এই যে সার হচ্ছে, হ্যাঁ যে এখানে দেখুন এই যে সব গরু ওই গোবর নিয়ে ওই পাশে গোবর সার তৈরি হয়, গরুর থেকে ওইদিকে গোবর সার তৈরি হচ্ছে, আর এই পাশে এই যে মুরগি ছাগলের যে সব মল সব নিয়ে এসে এখানে সব জমা করে এখান থেকে সব সার সার তৈরি হচ্ছে, মানে সব জৈব সার তৈরি করে চাষবাস হয়। দাদা যে বললো আপনাদেরকে তো সেইটাই হচ্ছে, বেশ সুন্দর জায়গা, আপনারা আসলে অবশ্যই ঘুরে যেতে পারেন জায়গাটা।
চলুন আমরা এবারে বেরিয়ে যাই, যতটা পারলাম ওদেরকে দেখালাম। এই পাশে সামনে দেশি মুরগি এসে চাষ করা হয়, ছোট ছোট সব ঘর করা রয়েছে। ওই পাশে সব ড্রাগন গাছও রয়েছে, আপনাদের দেখানো হয়নি। করকনাথ, এটা করকনাথ একদম কালো। ফুল ভরে গেছে, ফুল সব বৃষ্টি পড়েও রয়েছে। আরো একটা গাছ ধরেছে, কত গাছ! আর একটা গাছ হয়েছে, এই যে গাছ, এটা হচ্ছে নোর গাছ বলে, আপনারা হয়তো অনেকে জানেন। এই যে দেখুন প্রচুর পরিমাণে হয়েছে, এই যে থোকা থোকা। একদম পুরো ভরে গেছে গাছ। এখানে হচ্ছে সব এরকম রান্নাঘরও করা আছে, সব উনান করা আছে, মাটির উনান, এখানে রান্না বান্না হয়। তো বাইরে একটা সিস্টেম আছে দেখুন, এখানে হাত মুখ ধোয়ার জন্য এই যে মাটির একটা বসানো আছে, আর তার সাথে কলসি লাগানো রয়েছে। আমরা এই পাশের গেটটা থেকে বেরিয়েছিলাম, পেছনের গেট। তো এইটা দেখুন, গেটটা খুলে আমরা বেরোচ্ছি বাইরে। তো এই যে এই বাইরেটা একদম নদীর পাড়। এই নদীর পাড়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, এই যে এই সাইডটা নদীর পাড়। আর আমরা এসেছি এই এই রাস্তাটা। তো আপনাদের সামনের গেটটা দেখানো হয়নি, সামনের গেটটা দেখিয়ে দিচ্ছি। এই যে এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে মনের বাসা, দেখুন খড় দিয়ে লেখা, এটা হচ্ছে সামনের গেটটা, রাস্তার নাম। যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।